এখন পর্যন্ত তো তোমার বিষয় যদি আমি দেখছি সে সচল আছে কোনো অসুবিধা নেই এবং তার গানের যে আদর্শিক যে দিকটা আছে সেখান থেকেও সে পরিবর্তিত হয় না সুন্দর সুন্দর কথার উপর গান করতে সে খুব ভালোবাসে তবে একটা ব্যতিক্রম ধর্মীয় পথ ধরে সে চলতে চায় যেমন আসিফ আকবর তার একটা ব্যতিক্রম ধর্মী পথ নিয়ে সে চলতে চায় এটা স্টাইলটা তার আলাদা একটা স্টাইল কুমার বিশ্বজিৎ সম্পর্কে তো আসলে উনি তো আসলে একজন বিখ্যাত শিল্পী আপনার শিষ্য ছোট ভাই তার সম্পর্কে শুনতে চাই কেমন তাকে ভালো সে একটা ডিটারমিন্ড আর্টিস্ট সে একটা বিত্তবান পরিবার থেকেই তার জন্ম হয়েছে অর্থনৈতিকভাবে এমন কোনো দৈন্যতা সে ছিল না যেখান থেকে তার গরিব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তারপরেও ওই স্পিরিটটা তার মনের মধ্যে আছে সেটা হলো আমি একজন শিল্পী আমার ভিতরে সত্তাটা একটা শিল্পী সত্তা সেই কারণে কোথায় আছে না আছে কোনো দরকার নেই সময়ে অসময়ে টেলিফোন করে চলে আসে এটা করে ওইটা করে এ করে সে করে এটা করে সেটা করে আমিও তাকে প্রাণের আবেগ নিয়ে গ্রহণ করি এই কারণে যে বাংলা গানের প্রতি তার যে আসক্তিটা আছে হ্যাঁ অর্থবিত্ত প্রতিপত্তি নিয়ে সে পাগলামি না করে এই জন্য মধ্যে যখন এসে গেছে সে তাইলে আমি মনে করবো সে নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক আচ্ছা আজকে তুমি মনে করো যারা যদি তুমি কারো মুখ থেকে শোনো যে গাজী সাপ এইসব স্টাইলের গান দেখে না তারা ভুল বুঝেছে অথবা ভুল শুনেছে আচ্ছা কুমার বিশ্বজিৎ দাদার বর্তমান সময়ে একটা সময় তো অনেক চর্চা করে এসেছেন অনেক শ্রম দিয়েছেন সাধনা করেছেন বর্তমান সময়ে তাকে কেমন দেখ একই ঘটনা শিল্পীর পরিবর্তন হয় না অত বয়সের কারণে হয়তো গলার দিক থেকে এদিক সেদিক কিছুটা হতে পারে এবং সেটা সেই শিল্পীরই প্রয়োজন যেন এই সময় আমি দৌড়িয়ে রেসে ফার্স্ট হতে চাইনি এই সময় আমি হেঁটে হেঁটে রেসে ফার্স্ট হতে চাই যদি বয়স তাকে আক্রান্ত করে না হলে এখন পর্যন্ত তো কুমার বিষয় আমি দেখছি সে সচল আছে কোনো অসুবিধা নেই এবং তার গানের যে আদর্শিক যে দিকটা আছে সেখান থেকেও সে পরিবর্তিত হয় না সুন্দর সুন্দর কথার উপর গান করতে সে খুব ভালোবাসে তবে একটা ব্যতিক্রম ধর্মী পথ ধরে সে চলতে চায় যেমন আসিফ আকবর তার একটা ব্যতিক্রম ধর্মী পথ নিয়ে সে চলতে চায় এটা স্টাইলটা তার আলাদা একটা স্টাইল কেমন লাগে আপনার কাছে খুব ভালো লাগে কারণ পরিবর্তন তো সবাই চায় এবং সেই পরিবর্তনটা যদি গ্রহণযোগ্যতার মধ্যে আসে সার্বজনীনভাবে ভাবে তো অবশ্যই তো আমার ভালো লাগবে আরে একটা পাখি হাজার হাজার পাখি পৃথিবীতে আল্লাহ দিল কেন এক একটা পাখি দিয়া ডাক দিয়ে মানুষকে বুঝিয়ে দেয় এটা ফাগুন মাস এসেছে এখন কোয়েল ডাকবে আচ্ছা ও একটা পাখি যখন ডাকবে যিনি রাজ শ্রাবণ মাস এসেছে এখন ডাকবে এগুলি আল্লাহ বুঝেই তো দিচ্ছে তার ইঙ্গিতগুলো তো আমাদের কাছে প্রকৃতি দিয়েই তো দিয়ে দিচ্ছেন উনি প্রকৃতির মাঝেই তো এই প্রকৃতিগুলো বিচরণ করছে তাদের শব্দগুলো তো প্রকৃতির মাঝে বিচরণ করছে তুমি চোখ বন্ধে শুয়ে থাকলে তুমি বুঝবে এখন বসন্ত কোকিল যখন ডাকে এটা বুঝতে হবে তো কিন্তু আসিফ আকবর ভাইয়ের একটা বিষয় পরিলক্ষিত হয়তো আপনি জানেন যে প্রতিক্ষণ বিভিন্ন সমালোচনা এবং মামলা হুমকি দুমকি সে মানুষ হিসেবে তার একটা সুন্দর মন আছে আমি তোমাকে একটা কথা বলি তার একটাই কথা সেটা হলো কারণে অকারণে যেন তুমি কথা বললা যেন আপনি এটা লেখেন না তো এই কথাটা শুনলে তো আমারও রাগ হয় এখানে যারা প্রতিষ্ঠিত শিল্পী আছে কারা আমার গান ছাড়া গিয়েছে আমি তো জানি না সে আয়ু বাচ্চ থেকে শুরু করে সবাই গিয়েছে এবং শুধু গিয়েছে না সেলিউট দিয়ে গিয়েছে তারা এই কারণে তাদের কণ্ঠের যে স্টাইলটা আছে এবং আমার কাছে খুবই ভালো লাগতো ওদেরকে খুবই ভালো লাগতো এখন আসিফ গান করে তার নিজস্ব একটা স্টাইল আছে সেই স্টাইলটা দিয়েই যদি সে জনপ্রিয় হয় সেখানে আমার তো তাকে নিন্দাবাদ করার কিছু নেই সে অশ্লীলতা দিয়ে সেখানে আসে নাই অদ্ভুত কোনো উচ্চারণ দিয়েও সেখানে আসে এবং গানের সুরের মধ্যে কোনো বিগ্লভ ধারায়ণেও সে আসে নাই গানই গাইছে কিন্তু আমার কণ্ঠ থেকে যে স্বরটা তুমি শুনছ তোমার কণ্ঠশ্বর তো সেরকম না তুমি এটা আলাদা থাকবে এতে যদি কেউ মনে করে যে তাকে প্রশংসা করলে এটা খারাপ প্রশংসা করা বলে আমি বলবো ভুল গ্রহণ করাটাই সবচেয়ে আনন্দের আর কারণ সার্বজনীন সব কিছু মিলি তো খিচুড়ি হয় ডাল চাল এটা সেটা দিয়ে সুতরাং আমার মধ্যে যদি সার্বজনীন প্রতিভাটা না থাকে আমি কি করে একজন সঙ্গীতের মানুষ হব কী করে সাহিত্যের মানুষ হব কী করে সংস্কৃতির মানুষ হব এটা তো একটা বিশেষ কোনো জায়গা থেকে করা যাবে না সার্বজনীনই হতে হবে আর আমার সঙ্গে যদি কেউ বলে আমি ওটা করি করিনি তাদের ভুল ওরা আসতে হয়তো মন চায় না ওদের অথবা এই স্টাইলের গান তারা পছন্দ করে না অথবা কোনো অর্থভিত্তিক গান গাইতেও চায় না অবান্তর শব্দ দিয়ে কিছু লাফালাফি করতে চায় সেই ক্ষেত্রে হয়তো আমার একটা রেস্ট্রিকশন থাকতে পারে সংস্কৃতিকে বিবরণ করার কোনো পথ নাই বাংলাদেশের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ সংস্কৃতি আচ্ছা তেমনি আশিবাগপুর ভাই নিয়মিত কাজ করছেন এটা অনেকেই গ্রহণ করছে কিন্তু কিছুটা মনে হয় কুমার বিশ্বজিৎ দা একটু কম গান गाছে না কথা না কথা আর মানুষের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় কুমার বিশ্বজিৎ আবার দৃষ্টিতে অত্যন্ত ভদ্র একটা ছেলে ভালো ছেলে বিনীত ছেলে কিন্তু তার একটা ইগো আছে যে বিশেষ ধরনের কর্ম ছাড়া সে করতে চায় না কিন্তু সেই কর্মটা কি তার সংস্কৃতির সাথে তারে আপোষ করতেছে রাজি না সুন্দর কথা চাই রঙ্গরসের আবেদন থাক সেই গানের মধ্যে সব কিছুই থাক সব মিলিয়ে একটা গান হবে যেটা সার্বজনীনভাবে শোনার মতন একটা কিছু হয় আমার দৃষ্টিতে খুবই ভালো কোনো কোনো খারাপ কিছু নেই দুজনের জন্য আপনার শুভকামনা কেমন থাকবে দুজনের জন্য না আমি সার্বজনীনভাবেই সঙ্গীতাঙ্গনে যারা আছে এবং যাদের কর্মের জন্য আমরা এখনও আনন্দিত এবং এ দেশের সংস্কৃতি এখনও সাংঘাতিকভাবে বিবর্ণ অবস্থায় পড়ে তাদের সবার প্রতি আমার আন্তরিক সুচ্ছ ভালোবাসা আর একটা কথা আমি বলে যে সবার মনে বয়সের কারণে হয়তো কণ্ঠের উত্থান পতন হতে পারে সবার মনে যেন একটা কথাই থাকে এই দেশটা বাংলাদেশ সুতরাং আমার দ্বারা বাংলাদেশ কতটুকু উপকৃত হয়েছে কি হয়নি আমার দ্বারা বাংলাদেশটা কতটা আবেগমুখর হয়েছে কি হয়নি সেই নিরীক্ষা করার সময় আমার কাছে থাকে না মরে যাওয়ার পর নিজের কাছে আর থাকে না সেগুলি মানুষের কাছে থাকে যে এই কবিরা বলে যে মানুষ মানুষের জন্য অতএব আমরা জীবনের জন্য নিবেদিত হয়ে যতটুকু করতে পারলাম সেটাই ভালো নিন্দা অপবাদ দিয়ে নিজের দুর্বলতাকে প্রকাশ করি উনি এখন পারে না, সাপ পারে না এখন যাদের দৃষ্টিতে এই কথাটা আসে আমি তাদেরকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুমতি দেয় আমি পারি না এই কথাটা প্রমাণিত হলে তো আমি স্বেচ্ছায় বিদায় নিয়ে যাব তোমাদেরকে আমাকে ধাক্কি তো বার করে দিতে হবে না এগুলি ভুল কথা ভুল চিন্তা কারণ যারা যোগ্য লোক তারা কখনো অন্যের অযোগ্যতা নিয়ে চর্চা করে না। আচ্ছা